নমস্কার বন্ধুরা, তনহীর পাকশালাতে সবাইকে স্বাগত। পিঠা মানেই আমরা জানি দুধ পুলি, সেদ্ধ পুলি বা চুষি পিঠা, মানে নানান রকম মিষ্টি কোনো পিঠা বা পিঠে। তবে যারা ব্লাড সুগারের পেশেন্ট তারা মিষ্টি যেহেতু খেতে পারেন না, তাদের জন্য আমি আজকে শেয়ার করছি সহজ পদ্ধতিতে ছিটা রুটি বা ছিটা পিঠা বা হাজারা পিঠার রেসিপি। এক এক জায়গায় কিন্তু এক এক রকম নামে এই ছিটা রুটি বা এই পিঠাটাকে জানা হয়। খুবই সহজ এবং যে কোনো রকম আমিষ নিরামিষ পদের সাথে এটা খাওয়া যায়। কিভাবে বানিয়ে নেওয়া যায়, মাত্র দুটি উপকরণ দিয়ে এই রেসিপিটি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ছিটা রুটি বা হাজারা রুটি বা ছিট পিঠা বানাবার জন্য সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে আমি বাজারের প্যাকেটের কেনা আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি আর ওজন হিসেবে 200 গ্রাম। হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে চালের গুঁড়ো আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। যে কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছি সেই কাপ মেপেই আমি জলের ব্যবহারটাও করছি। প্রথমে আমি এক কাপ পরিমাণে হালকা গরম জল অল্প পরিমাণে দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল আমি দিচ্ছি আর চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক কাপ পরিমাণে জল চালের গুঁড়োর মধ্যে দেওয়ার পর আরও হাফ কাপ পরিমাণে হালকা গরম জল আমি নিয়ে নিচ্ছি। একসাথে কিন্তু সম্পূর্ণটা জল কখনোই দেবেন না, এটা আমি বারবার বলছি। এই হাফ কাপ পরিমাণে জল নিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। যদি প্রয়োজন পড়ে তাহলে আর একটু জল আমি এর মধ্যে ব্যবহার করব। মেজারিং কাপ না থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ বাড়িতে সকলেরই চায়ের কাপ বা গ্লাস আছে। যে চায়ের কাপ মেপে আপনারা চালের গুঁড়োটা মাপ নেবেন সেই চায়ের কাপ মেপে কিন্তু জলের মাপটাও করবেন। আরও 1/4 কাপ জল আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। মোট 1 কাপ আর 3/4 কাপ জল আমি এর মধ্যে ব্যবহার করলাম। 2 কাপ জল কিন্তু আমি ব্যবহার করিনি, 2 কাপ জলের থেকে একটু কম পরিমাণেরই জলের প্রয়োজন। যদি 2 কাপ জল ব্যবহার করা হয় তাহলে ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে যাবে আর বেশি পাতলা হয়ে গেলে রুটিগুলো বা পিঠাগুলো বানাতে একটু অসুবিধাই হতে পারে। আর একটা কথা বলে রাখি, যদি মনে হয় জল আপনাদের বেশি হয়ে গেছে তাহলে অল্প পরিমাণে একটু চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করেও নিতে পারেন। দেখুন, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমাদের ব্যাটারের কনসিস্টেন্সি বা ঘনত্ব ঠিক এই রকম হবে। এবার একটা তাওয়া বা ফ্রাই প্যানকে আমি খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, তারপর সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর তাওয়াটাকে বা ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। আর ব্যাটারটা যখন তাওয়ার মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হবে তখন কিন্তু হাত দিয়ে ভালো করে আরও একবার গুলিয়ে নিতে হবে। তারপর ওই হাতের সাহায্যেই এইভাবে ছিটিয়ে ছিটিয়ে তাওয়ার ওপর বা ফ্রাই প্যানের ওপর দিয়ে দিতে হবে। চাইলে আপনারা কিন্তু কড়াইতেও এটা করতে পারেন, লোহার কড়াই হলে খুবই ভালো হয়। আর দেখুন কিভাবে আমি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যেভাবে আমরা হাতে জল নিয়ে ছেটাই ঠিক সেইভাবে কিন্তু ব্যাটারটা হাতে করে নিয়ে তাওয়ার ওপর বা ফ্রাই প্যানের ওপর বা কড়াইয়ের ওপর যেটাতেই আপনারা করবেন তার উপরে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। চাইলে আপনারা এইভাবে গোল গোল করে বা লম্বা লম্বা করে, মানে যেরকম করে আপনাদের ইচ্ছে সেরকম করেই আপনারা ব্যাটারটা তাওয়ার ওপরে অবশ্যই দিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। রুটিটা হয়ে যাওয়ার পর দেখবেন ধীরে ধীরে তাওয়া বা ফ্রাই প্যানের গা থেকে উঠে আসবে, তখনই বুঝবেন রুটিটা হয়ে গেছে। আর খুব সাবধানে একটা খুন্তি দিয়ে বা স্প্যাটুলা দিয়ে এটাকে উল্টে নিতে হবে। আমি এগুলোকে ফোল্ড করে নিচ্ছি, আপনারা চাইলে রোল করেও নিতে পারেন, বা আপনাদের যদি এরকম একদম গোটা রুটি বা পিঠা তুলতে সুবিধা হয় সেটাও কিন্তু করতে পারেন। দেখুন আমাদের প্রথম ছিটা রুটি বা হাজারা রুটি বা ছিট পিঠা তৈরি হয়ে গেছে। এই একই রকমভাবে আমি সবকটা ছিটা রুটি বা ছিট পিঠা বানিয়ে নেব। আবারও সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি।
আর ব্যাটারটা এইভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে তাওয়ার উপরে দিয়ে দিতে হবে। তবে একটা কথা বলে রাখি, হাত দিয়ে ছিটিয়ে দিলে অবশ্যই চারিপাশটা একটু ময়লা হয়ে যায়। আরও একটা পদ্ধতি আমি দেখিয়ে দেব, সেই পদ্ধতিতে যদি ছিটা রুটি বা ছিটা পিঠা বানানো হয় তাহলে খুব একটা কিন্তু ময়লা হয় না। দেখুন সাইড থেকে ধীরে ধীরে ছেড়ে আসছে, আর যখনই সাইড থেকে ধীরে ধীরে ছাড়তে শুরু করবে তখনই হালকা হাতে এগুলোকে তুলে ফোল্ড করে নিতে হবে। হাত দিয়ে যেহেতু ছিটিয়ে ছিটিয়ে করেছি, দেখুন চারিদিকে একটু ময়লা ভাব চলে এসেছে। এইভাবে ব্যাটারটা হাতের মধ্যে নিয়ে আপনারা কিন্তু এই রকমভাবে গোল করে করেও বা লম্বা লম্বা স্ট্রিপ করে করেও আপনারা তাওয়ার ওপরে বা ফ্রাই প্যানের ওপরে অবশ্যই দিতেই পারেন। যেভাবে আপনাদের সুবিধা সেইভাবে কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। হাত দিয়ে ছিটিয়ে করতে আমার একটু অসুবিধাই হয়, কারণ চারিদিকটা ভীষণই অপরিষ্কার হয়, তাই জন্য আমি চেষ্টা করি এইভাবে গোল গোল করে বা লম্বা লম্বা করে ব্যাটারটাকে তাওয়ার ওপরে বা ফ্রাই প্যানের ওপরে দিয়ে দেওয়ার। আমার আজকের এই সহজ পদ্ধতির ছিটা রুটি বা হাত ঝাড়া রুটি বা ছিট পিঠার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। যে কোনো রকম আমিষ বা নিরামিষ রেসিপির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, এছাড়া চায়ের সাথেও খেতে ভীষণই ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।